ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকের ব্লগটা কিন্তু গুড মর্নিং বলে স্টার্ট করতে পারলাম না, তার কারণ হচ্ছে কি, এখন আর মর্নিং নেই, বেলা 12টা বেজে গেছে। তো এই সময় থেকে আজকের ব্লগ স্টার্ট করলাম। আর ব্লগ স্টার্ট করতে করতে যেমন 12টা বেজেছে, তার সঙ্গে কিন্তু আমার আজকে কাজেরও 12টা বেজে গেছে। মানে এত বেলা পর্যন্ত এখনও আমার কিচ্ছু রান্নাবান্না হয়নি, জাস্ট ভাতটা বসিয়ে দিয়ে তারপরে ব্লগটা স্টার্ট করলাম। আর সকালবেলা ব্রেকফাস্টটা শুধু করেছি, মানে করার মধ্যে ওইটুকুই হয়েছে। আর আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম হচ্ছে আলুর পরোটা। তো ওই আলুর পরোটা খেয়ে তারপরে শুনুর সঙ্গে বসে ওই যে টিভি দেখা শুরু করেছি, আর টিভিতে কি দেখছি সেটাও শোনো, মহাভারত। আগে একবার মহাভারত পুরোটা দেখে বেশ 5-6 মাস হয়ে গেছে, এখন শুনু বলছে আবার মহাভারত দেখব। তো সেই শুনুর সঙ্গে বসে মহাভারত দেখতে দেখতে 12টা বেজে গেছে। এখন মনে হলো যে না, এবার ব্লগটা তো স্টার্ট করতে হবে, আর তারপরে রান্নাবান্নাও করতে হবে, মহাভারত দেখে তো পেট ভরবে না। তো তারপরে উঠে ভাতটা বসিয়ে দিয়ে এসে এখন তোমাদের সঙ্গে কথা বলা শুরু করলাম। আর আজকে হচ্ছে গিয়ে শনিবার, আর এখনও এই যে রান্নাবান্না করতে দেরি হয়ে যাচ্ছে, মানে একটা অলসতা কাজ করছে। পুজোর রেশ এখনও পুরোপুরি কাটিয়ে উঠতে পারিনি, আর কালকে লক্ষ্মী পুজো, আজকে কত কাজ করার থাকে। আমার এখনও লক্ষ্মী পুজোর না কোনো লিস্ট করা হয়েছে না কিচ্ছু, কখন রান্নাবান্না শেষ করব তারপরে এইসব লিস্ট করে। আর ও আবার সন্ধে হয়ে গেলে বেরোতে চায় না, ওই ভিড়ের ভয়ে বলছে দুপুর দুপুর নাগাদ বেরিয়ে সব নিয়ে আসবো। ভাবো কখন কি হবে। আর আজকে যদি রান্না করতে করতে 3টে বাজে, আর তারপরে আমার এই লিস্ট করে বেরোতে বেরোতে সন্ধে হয়, মহাভারত আমার আজকে ঘরেই শুরু হয়ে যাবে। তো চলো এখন আর কথা না বলে যাই রান্নাটা করি। ভাতটা তো বসিয়ে দিয়ে এসেছি, আর আজকে পনির করব, ডাল করব। আর আর মনে হচ্ছে কিছু করার মতো সময় থাকবে না, মাছ সবজি তো সব পুরো ভর্তি। ওই যে পুজোর আগে সব এক গাদা সব বাজার করিয়ে রেখেছিলাম, যে যদি পুজোতে কোথাও না বেরোতে পারি, মানে ওই ওয়েদারের ভয়ে যদি কোথাও না বেরোতে পারি, খুব বৃষ্টি হয়, তাহলে ঘরে বসেই ভালো মন্দ রান্না করব আর খাবো, এই করব পুজোর কটা দিন। কিন্তু ওয়েদার তো ভালো থাকায় রোজই বেরিয়েছি, আর যা যা করব ভেবেছিলাম কিছুই করা হয়নি, ফ্রিজ পুরো ভর্তি সব কিছুতে। তো চলো রান্নাটা শুরু করি। রান্নাঘরে এসে আগে পনিরটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম, আর এখানে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। তো পনিরগুলোকে একটু হালকা করে ভেজে তুলে নেব। পনির ভাজা হয়ে গেছে, আর এবার আমি রান্নাটা করার জন্য কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি, নিয়ে তার মধ্যে জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। দিয়ে ফোড়নটা ভালো করে হয়ে গেলে আর এখানে আমি পনিরের মধ্যে যে সবজিগুলো দেব সেগুলো আমি কেটে নিয়েছি। এখানে হচ্ছে আলু, ক্যাপসিকাম, বিনস আর একটু ফুলকপি নিয়েছি কেটে। তো এইগুলো দিয়েই পনিরটা করব। তো এখানে ফোড়ন ভালোভাবে হয়ে গেছে, এবার আমি সব সবজিগুলো এই ফোড়নের মধ্যেই দিয়ে দিচ্ছি। দিয়ে এবার একটু ভালো করে বেশ লাল লাল করে সবজিগুলোকে আগে ভেজে নেব, আর তারপরে যেসব মশলাগুলো দিতে হবে, যেমন ধনে জিরে গুঁড়ো, তারপরে লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, একটু আদা বাটা, এগুলো তো দিতেই হবে। তো এই সব মশলাই দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এর মধ্যে কিন্তু আর একটা জিনিস দিয়েছি, সেটা হচ্ছে টমেটো। তো এই দিয়ে দেখো বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে, তেলটা ছেড়ে ছেড়ে আসছে। এই সময় দিয়ে দিলাম পনিরগুলো। তো দিয়ে এবার মশলা আর সবজির সঙ্গে পনিরগুলোকে বেশ ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, একটু ভালো করে কষিয়ে নিলাম। আর কষানোটা যে খুব ভালোভাবে হয়েছে সেটা কিন্তু সবজিটা দেখলেই বোঝা যাচ্ছে, পনির, সবজি, মশলা সব কিছু খুব সুন্দরভাবে মিলেমিশে গেছে। তো এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল, আর এবার ফুটে উঠলে উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব। শুভ সন্ধ্যা বন্ধুরা, দুপুরের পর এখন যখন আবার ক্যামেরার সামনে এলাম, এখন বাজে হচ্ছে 5:45। তো শুনো সন্ধ্যে দেয়া হয়ে গেছে, আর আমি এখন চা বসিয়ে দিয়ে এসে তোমাদের সঙ্গে গল্প করছি।
তো আজকে তো দুপুরের দিকে কথা ছিল যে আমার ঠাকুরের যে দশকর্মার জিনিসপত্রগুলো ওগুলো কিনে নিয়ে আসবো, আর শুধু ফুল মিষ্টি ফল ওটা কালকে সকালে আনবো। তো দুপুরের দিকে যা রোদ উঠেছিল আর যা বীভৎস গরম না, তাতে আর সাহস করে দুপুরের দিকে বেরোতে পারিনি। আর এখন যে রেডি হয়েছি এটা কিন্তু যে পুজোর বাজার করতে যাচ্ছি তার জন্য নয়, সেটা হচ্ছে গিয়ে শাশুড়ি মার শরীরটা হঠাৎ করেই একটু খারাপ হয়েছে, মানে এই দুদিন ধরে একটু জ্বর জ্বর ভাব, তারপরে বলছে যে খুব দুর্বল লাগছে, তো সেই জন্য ওনাকে নিয়ে এখন একটু ডাক্তারের কাছে যেতে হবে। তো ওখান থেকে আসার পর তারপরে যদি সময় থাকে তবেই বাজার করতে যাওয়া, তাও তো প্রচণ্ড পরিমাণ ভিড় হবে, আর ওই ভিড় আমার একদম পছন্দ হয় না, মানে আমার পুরো অস্থির অস্থির লাগে, ভিড়ের মধ্যে বাজার করা ভালোই লাগে না। তো দেখা যাক, যদি আজকে হলো তো ভালো, আর না হলে তো সেই কালকে সকালে সব বাজার করা, তারপরে পুজোর জোগাড়। তবে দুপুরবেলা বেরিয়ে ও অল্প কিছু জিনিস নিয়ে এসেছিল, ওই দশকর্মারই জিনিস, এর মধ্যে এই যে তিরকাঠি আর ঘি মধু ধুনো, তারপরে পঞ্চশস্য, টুকটাক চাঁদমালা আর ঠাকুরের এই একটা মালা, এইসব নিয়ে এসছে। আমাদের যেখানে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট করা ছিল সেখানে আমরা এসে কিন্তু প্রায় 2 ঘন্টা হয়ে গেছে পৌঁছে গেছি, মানে আমাদের টাইমই দিয়েছিল 6:30, কিন্তু এখন 8:30 বেজে গেছে, এই সবে মাত্র কল করলো। তো এতক্ষণ ধরে আমরা পুরো সময়টা নষ্ট হলো বসে বসে, সেই 6:30 বেরিয়ে এখন বাড়ি এলাম 9টা বাজে। তো এখন খাওয়া দাওয়া করে তারপরে আবার যেতে হবে এখন পুজোর বাজার করতে, ভাবো আজকে কি অবস্থা। তবে তাও মনে হয় ভোরবেলা উঠে বাজার করতে যাওয়ার থেকে রাতে সে যত রাতই হোক মানে বাজারটা সেরে ফেলা ভালো। তো এখন এলাম একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করব। তো চলো তারপরে বাজারে যাওয়া হয় কিনা বা কী আনা হচ্ছে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। লক্ষ্মী পূজোর বাজার বলে কথা, তাও আবার আগের দিন রাতে, মানে বাজার পুরো আগুন, কিন্তু তাতেও যতটুক যা প্রয়োজন সে তো তোমার নিতেই হবে। তো এখানে দেখো পদ্মফুলগুলো খুঁজে খুঁজে এই দোকানটাই দেখতে পেলাম যে এই দোকানের পদ্মগুলোই সব থেকে ভালো, তো এখান থেকেই পদ্মফুলটা নিয়েছি। আর আমাদের বাজার মোটামুটি করা হয়ে গেছে, রাত 11টা বেজে গেছে, কিন্তু আমরা খেয়ে বাড়ির থেকে বেরিয়েছিলাম মনে হয় 10টার পর, আর এখন 11টা বেজে গেছে, এখনও আমরা কেনাকাটা করেই চলেছি, মানে ঘুরে ঘুরে করতে হচ্ছে, সব দোকানে তো সব জিনিস পছন্দ হচ্ছে না, তো ঘুরে ঘুরে যে দোকানটায় যেটা ভালো লাগছে সেই দোকান থেকে নিচ্ছি। ভোগ রান্না করতে যা যা সবজি লাগবে সেই সব সবজি, চাল ডাল থেকে শুরু করে একদম ফল সব কিছুই নিয়ে নিয়েছি, আর লাস্টে কিনলাম ফুলটা যাতে ফুলটা নষ্ট না হয়ে যায় সব কিছুর চাপে। তো আর শুধু কালকে মিষ্টিটা কিনে নেব তাহলে হয়ে যায়। তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি।